দলের থেকে, এই দলে সিপিএম পার্টিতে থেকে কি কাজ আপনি করতে পারবেন? যেদিন থেকে আমি বিধায়ক হয়েছি, আমি স্বাধীনভাবে মানুষের কাজ করতে পারছি না, আর বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের কাজ করতে চাই আমি, কিন্তু যেভাবে পরিবেশ পরিস্থিতি এগোচ্ছে, তাই মানুষের কাজ করার ক্ষেত্রে এই দলে থেকে এই দলের লিডারশিপদের অঙ্গুলিহীনে কাজ করা আমার মানসিকভাবে আমি বিধ্বস্ত পারছি না, তাই আগামী দিনে আমি মানুষের কাজ করতে চাই। মানুষই বলবে, মানুষ যা চাইবে সেভাবেই আমি মানুষের পাশে থেকে কাজ করবো, সেটা সময়ই বলবে। আগামীকাল অমিত শাহের সভা মেদিনীপুরে রয়েছে, অনেকেই যোগদান করছেন, সেক্ষেত্রে কি আপনার যোগদানের সম্ভাবনা রয়েছে? সেটা এখনো ভাবনা চিন্তার মধ্যে আছে, এখনো স্থির সিদ্ধান্ত নেই। নিতে পারেন, দেখছি, ভেবে দেখছি। সিদ্ধান্ত নিলেন শেষ পর্যন্ত, বলছি যে সিপিএম দলের প্রতি আপনার একটা ক্ষোভ বলুন, একটা অসন্তোষ বলুন, সেটা কি রয়েছে? ক্ষোভ অসন্তোষ বলতে পার্টির মধ্যে আভ্যন্তরীণ অনেক বিষয় আছে, যেটা আমরা প্রথম থেকেই আমি সেটার সঙ্গে লড়াই করছি। আপনারা জানেন, যখন আমার দল সরকারে ছিল তখনও যা কিছু অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে এলাকার মানুষের স্বার্থে আমি সবসময় কথা বলেছি, সেটা জানি। বর্তমান সময়েও পার্টির যে জেলাস্তরীয় থেকে রাজ্যস্তরীয় লিডারদের যে অ্যাগ্রেসিভ মুভমেন্ট, যে মানুষের সঙ্গে না থেকে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে পরিকল্পনা চলছে, সেটাতে মানতে পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের সঙ্গে মানুষের সম্পর্ক নেই, পার্টিতে তাদেরকে প্রাধান্য দিচ্ছে, এবং যে সমস্ত কর্মীরা মাটিতে মিশে কাজ করে, জনগণের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করে, তাদের কথার কোনো গুরুত্ব দেয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে পার্টির কোনো স্থির চিন্তাভাবনা নেই, পার্টির কোনো লক্ষ্য স্থির না থাকার ফলে একটু আভ্যন্তরীণ সমস্যা তো হচ্ছেই। আমরা যারা মানুষের কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, তাদের উপর যেভাবে অপমানিত এবং অসম্মানিত হতে হচ্ছে প্রতিনিয়ত বলেও কোনো সুরাহা হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে পার্টির এই জায়গা, আমি মনে করি আগামী দিনে এই পার্টির ভবিষ্যৎ কী হবে, যে সমস্ত ছাত্র যুবক এবং আগামী প্রজন্ম যারা উঠে আসছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের ভবিষ্যতে কীভাবে তাদেরকে অর্গানাইজ করে পার্টি মুখী করে রাখবে, সেই পরিকল্পনা আমি দেখতে পাচ্ছি না। জেলা সম্পাদকের ভূমিকা নিয়ে কী বলবেন? অনেক সময় অনেকেই তাঁর বিরুদ্ধে অসন্তোষ ব্যাপারে, সেটা তো আপনারা সমাজ মাধ্যমে নিশ্চয়ই বিভিন্ন পরিবেশ পরিস্থিতির ওপরে আপনারা জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। তবে আমি মনে করি জেলা সেক্রেটারি বর্তমানে আমাদের যিনি আছেন, তিনি দায়িত্ব নিয়ে পার্টির নিচতলার কর্মীদের, একটা অংশের কর্মীদের যারা মানুষের সঙ্গে মিশে কাজ করে, তাদেরকে পার্টি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, যাতে বেরিয়ে যায় সেরকম একটা পন্থা অবলম্বন করছে। আমি অনেকবারই বলার চেষ্টা করেছি কিন্তু কোনো সুরাহা হয়নি। যা পার্টির যা ক্ষতি হয়, যা ক্ষতি হবে আগামী দিনেও, সেটা জেলা সম্পাদক দায়িত্ব নিয়েই চেষ্টা এই সব ক্ষতিগুলো করে যাচ্ছে। খুব কঠিন সময়, যেখানে 2016 সালে গোটা রাজ্যে একেবারে পরিবর্তনের জন্য তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, ঠিক সেই পরিস্থিতি থেকেও হলদিয়ার মতন জায়গাতে আপনি জয়লাভ করেছিলেন, তারপরে কি এমন হলো যার জন্য আপনার এতটা আজকে মন খারাপ, এতটাই আপনি একটা সিদ্ধান্ত নিতে চলেছেন? যে উদ্দীপনা নিয়ে আমরা হলদিয়ার, বিশেষ করে হলদিয়ার যারা আমরা সেই সময়কালে দাঁড়িয়ে তৃণমূলের সরকারের এত অত্যাচার, অসহযোগিতা, সেই সঙ্গে আমাদের পার্টির
একটা অংশের লিডারশিপ একেবারে উপরতলা লিডারশিপ তারা বেরিয়ে যাওয়ার পরেও মানুষের সমর্থন নিয়ে মানুষের পাশে থেকে লড়াই আন্দোলন করে আমরা মানুষকে সুরাহা দেওয়ার লক্ষ্যে পার্টির হাল ধরেছিলাম, পার্টিটা করেছিলাম। কিন্তু তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমরা যারা তৎকালীন সময়ে হাল ধরে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলছি, কিন্তু পার্টি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন গুরুত্বহীন ভাবছেন এই পার্টিতে। তাই মানসিকভাবে তো অবশ্যই আমি খুবই আশাহত যে পার্টির ভবিষ্যৎ। নিরঞ্জন সিং সম্পর্কে বারেবার একটা বিভিন্ন কর্নার থেকে অভিযোগ ওঠে যে তিনি যতটা না দলকে সংগঠিত করতে পেরেছেন তিনি নিজে বাঁচার চেষ্টা করেছেন এবং তৃণমূলের সঙ্গে একটা আঁতাত করেছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা তো আমরা সেই 14 সালের আগে থেকেই লক্ষ্য করে যাচ্ছি, বলার চেষ্টাও করেছি। কি বলুন তো, কারণ একটা জেলা সম্পাদকের পার্টির বিভিন্ন সংগ্রামের সময় যে ভূমিকা থাকা দরকার আমরা সেই ভূমিকা আমি অন্তত জেলা সম্পাদকের দেখতে পাই। গত লোকসভার নির্বাচনের সময় আপনারা লক্ষ্য করবেন সারা রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হয়েছে, শুধুমাত্র তমলুক লোকসভা কেন্দ্র, শুধুমাত্র তমলুক লোকসভা কেন্দ্র যেটা কলকাতা পুলিশ দিয়ে নির্বাচন সংগঠিত হলো, আর প্রশাসন লেভেলটা টোটালটাই দেখভাল করেন জেলার সম্পাদক। আমরা বারে বারে বলে প্রশ্ন করেও সেখান থেকে কোনো সদুত্তর পাইনি। কি করে এটা সম্ভব হলো? যদি না বিরোধী অন্য দলের সঙ্গে আতাত বা করাপশেশন না থাকে এটা সম্ভব হতো না। রাজ্যের শাসক দলের সঙ্গে নিশ্চয়ই, কারণ শাসক দল যে অ্যাগ্রেসিভ মুভমেন্টে যেভাবে প্রশাসনকে ব্যবহার করছে, কলকাতা পুলিশ দিয়ে এখানে ভোট করানোর যে প্রবণতা এটা তো শাসক দলের পক্ষেই সম্ভব, এবং সেটাকে একেবারে সমর্থন করে তাকে সেটাকে সমর্থন করে মানুষকে বিভ্রান্ত করা, এলাকার কর্মীদের বিভ্রান্ত করার পক্ষে এটাই যথেষ্ট। তাহলে আপনি বলছেন শাসক দলের সঙ্গে অন্য যোগ সদস্য রয়েছে? আমার তো এটা ধারণা। কি কি ধারণাটা? কি এই বিষয়গুলো নিয়েই মনে হয়েছে নিশ্চয়ই শাসক দলের সঙ্গে একটা করাপশেশন আছে, নিশ্চয়ই, না হলে কি করে এটা সম্ভব হয়? কি করে সারা রাজ্যে যেখানে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়, শুধুমাত্র তমলুক লোকসভা কেন্দ্র রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়, এটা কিসের ইঙ্গিত? এই প্রার্থীকে দাঁড় করানো নিয়ে ওনার মতান্তর ছিল, সেটা রাজ্য থেকে অনেক মানে কি বলা যায় অনেক চাপের ফলে উনি বাধ্য হয়েছেন সেই প্রার্থীকে এখানে মনোনীত। শেষ পর্যন্ত কি আপনি দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন? না, সেটা তো সময়ই বলবে। আপনি আগামীকাল বিজেপিতে যোগদান করছেন? এখন কিছু বলতে পারছি না।